মৃত ব্যক্তিকে তার কবরের মধ্যে যারা আসে তাদেরকে চিনে নাকি। রু যখন বের হয়ে যায়, মানুষকে যখন কবরস্থ করা হয়, সে যদিও তার শরীরের মধ্যে রুটা প্রবেশ করতে পারতেছে না, কিন্তু রুটা সব কিছু অবলোকন করে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন রাজুলিন ইয়াজুরু কবরাখিহি ওয়া ইয়াজলুসু ইনদাহু ইল্লা আস্তানাসা ওয়া রাদ্দা আলাইহি হাত্তা ইয়াকুমা। যখন কেহ তার কোনো মৃত ভাইয়ের কবরে যায় এবং কবরের পাশে গিয়ে সে দাঁড়ায় অথবা বসে, কবরের যে বাসিন্দা আছে সে তার ওই আত্মীয়র আগমনের দ্বারা শান্তি লাভ করে, উনসিয়ত হাসিল করে, এবং সে যদি সালাম দেয় সালামের জবাব দেয়, সবাই বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার মা বাবা মারা গেছে, আপনি যখন আপনার মা বাবার কাছে গেলে, সন্তান যখন মা বাবার কাছে আসে, মা বাবা যেরকম একটা শান্তি লাভ করে সন্তানের আগমনে, বিদেশে গেছেন, বিদেশ থেকে আপনি যখন বাড়িতে আসেন তখন আপনার মা বাবার চেয়ে খুশি কেউ হয় না, আপনার স্ত্রীর চেয়ে খুশি কেউ হয় না, আপনার ভাইয়ের চেয়ে খুশি যে কেউ হয় না, কিন্তু তাদের খুশির মধ্যে একটা কি আছে, পার্থক্য আছে। ঠিক তদ্রূপ তারা যখন মারা যাবে, আপনি বিদেশ থেকে আসলে যেরকম তারা খুশি হয়েছিল, যতটুকু খুশি প্রকাশ করেছিল, ঠিক তদ্রূপ আপনি যখন তাদের কবরের পারে যান সেই খুশিটা তারা অনুভব করে। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সেই কবরের মধ্যে যখন তুমি যাও, তুমি যখন সালাম করো, তোমার সালামের জবাব দেয়, তোমাকে চিনে, তোমাকে দুনিয়াতে পেলে সে যেরকম উনসিয়ত হাসিল করতো, শান্তি অনুভব করতো, কবরের পারে গেলে একই শান্তি সে অনুভব করে, সবাই বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইজা মাররা রাজুলু ফি কবরিন ইয়ারিফুহু, যখন কেহ এমন কারো কবরের পাশ দিয়ে যায় যাকে সে দুনিয়াতে চিনত, ফাসাল্লামা আলাইহি রাদ্দা আলাইহি সালাম ওয়া আরাফাহু, তখন সে যদি কবরওয়ালাকে সালাম দেয়, কবরওয়ালা সেই সালামের জবাব দেয় এবং সালামদাতাকে চিনতে পারে। তাহলে আমরা কবরের পাশ দিয়ে যখন যাব যে কোনো পরিচিত লোকের, তাহলে আমাদের দায়িত্ব কি, কবরে সালাম দিয়া। আমার নবী বলছেন তুমি যখন তার কবরের পাশ দিয়ে যাচ্ছ সে তোমাকে চিনতে পারে এবং তুমি যে সালাম দিয়েছ সে সালামের সে জবাবও দেয়। আর যদি অপরিচিত হয়, কেহ যদি অপরিচিত মুসলমানের কবরে সালাম দেয়, তার সালামের জবাবও মৃত লোক দিয়ে থাকে। সেজন্য আমাদের উচিত যখনই কবরের পাশ দিয়ে যাব তখন আমরা অন্তত এতটুকু বলবো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এটাই প্রিয় নবী।